ছোট ছোট খণ্ড খণ্ড লড়াই করতে করতে সেই লড়াইকে একসাথে গেছে এক জায়গায় নিয়ে একবার রাস্তায় নেমে বলতে হবে তোকে চাই না। সবাই মিলে আমরা একটা সময় ঠিক করব, আমরা সবাই মিলে এই মঞ্চে যারা আছেন তাদের জন্য বলি, এই মঞ্চে যারা আসেননি তাদের বলি, যারা আন্দোলন করছেন আমাদের সঙ্গে নাই বাইরে আছেন তাদের কাছে বলি, চলেন সবাই মিলে একসাথে বাঁচবার জন্য লড়াই করি, জীবন বাজি রেখে। আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, এই অবৈধ সরকারকে চলে যেতে হবে। একবার যদি পথে নামি আর পথ থেকে আসব না যতক্ষণ পর্যন্ত তারা চলে না যায়। আজকের দিনে এটাই আমাদের শপথ হোক, তাহলেই আমি মনে করি আমাদের এই 50 বছর পূর্তির উৎসব সফল হবে। ভালো থাকবেন। ওদের মন খুব ছোট, ওরা এই ইতিহাস মানে না, ওরা মানে না যে এই যে ছাত্র সমাজ রাজপথে মিছিল করছে আন্দোলন করছে এটা একদিনে হয়নি, বহু বছর ধরে ধীরে ধীরে এই সংগ্রামটাকে এই চেতনাটাকে জাগিয়ে তোলা হয়েছে। দাবি করেন অনেকে 62 সাল থেকে স্বাধীনতার নিউক্লিয়াস কাজ করছিল এবং এই নিউক্লিয়াসের কেন্দ্রবিন্দুতে ছিলেন আমার বিবেচনায় জনাব সিরাজুল আলম খান। কিছুদিন আগে আপনারা জানেন সাক্ষাৎকার নিয়ে তার একটা বই ছাপা হয়েছিল, এই বইয়ের মধ্যে বিস্তারিত এই কথাগুলো বলা আছে। আর এই সরকার, আমি বললাম ছোট লোক, এই কারণে ওই বই বাজার থেকে তুলে নিয়েছে এটা যেন মানুষ পড়তে না পারে। এরা কেবল নিজেদের কথা বলতে চায়, অন্যের কথা শুনবে না, অন্য কেউ কথা বলুক তা বলতে দেবে না, এদের প্রশংসা ছাড়া কেউ সমালোচনা করুক সেটা করতে দেবে না, এরা কেউ বলুক যে এই সরকারের এই ত্রুটি আছে বলতে দেবে না। এবং এটা যাতে আর কেউ বলতে না পারে সেজন্য দরকার লাগলে প্রথমে আপনাকে ভয় দেখাবে, তারপরে দরকার লাগলে টুটি চেপে ধরবে, জেলের মধ্যে দেবে, দাও যদি হয় তাহলে জেলের মধ্যে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করবেন, কিন্তু তারা আপনাকে ছাড়বে না। 50 বছর পরে যখন স্বাধীনতার রজত জয়ন্তী পালন করতে যাচ্ছেন তখন সমবেত শ্রোতাদের উদ্দেশ্যে আমি প্রথম একটা কথা বলতে চাই, স্বাধীনতার লড়াই মানে গণতন্ত্রের লড়াই। আমি ভোট দিয়েছিলাম, আমার জনগণ আমাকে ক্ষমতায় বসাবার জন্য বলেছিল, ওরা আমাকে ক্ষমতায় যেতে দেয় না, আমি মানি না। 50 বছর পর ভোটের নামে দিনের ভোট আগের রাতে ডাকাতি হয়ে যায়, আমরা সবাই মিলে কি বলতে পারছি মানি না? এখন সেই সবাই হয়েছে। দেখেন আমরা রাজনৈতিক দলের নেতা কর্মীরা কে কতখানি পারছি সেই আলোচনার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু সাধারণ মানুষ বলছে, লেখক বুদ্ধিজীবীরা বলছে, এই যে মুস্তাক লিখলেন তাও কোথায়, ফেসবুকে সেই লেখার কারণে তাকে গ্রেপ্তার করা হলো এবং দেখেছেন 9 মাস জেল থাকবার পরে কারাগারের মধ্যে তার মৃত্যু হল। এই মৃত্যুর জন্য দায়ী কে? খুবই মজার ব্যাপার, দেশের যিনি প্রধানমন্ত্রী হয়ে আছেন, আমরা বানাইনি, নিজে জোর করে হাইজাকারের মতো দখল করে দেশের প্রধানমন্ত্রীত্বে আসনে আছেন, উনি বললেন কারো অসুখ বিসুখ হয়ে মারা গেলে আমাদের কি করার আছে, সমগ্র বিশ্বের কাছে আমাদের মাথা নত হয়েছে, এমনিতেই বাংলাদেশ লুটের দেশ, বাংলাদেশ হাইজাকারদের দেশ, বাংলাদেশ ভোট ডাকাতের দেশ, বাংলাদেশ গুম খুনের দেশ, এখন জানা গেল বাংলাদেশ শুধু বিশ্ববেহায় নয় বিশ্ব বিদ্যুকের দেশও বটে। যারা ক্ষমতায় আছেন তারা অবলীলায় মিথ্যা কথা বলেন, জাতিসংঘ বলেছে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই, সেই তদন্ত করেন, কিন্তু তদন্ত করবার আগে যদি প্রধানমন্ত্রী বলেন কোন লোক অসুখ হয়ে মারা গেলে আমাদের কি করার আছে, তার মানে প্রধানমন্ত্রী বলেন যে ও অসুখ হয়ে মারা গেছে, তদন্তের কিছু বাকি থাকে?
উনি তদন্ত যারা করবে তাদের নির্দেশ দেন, তদন্তের বাইরে যেতে পারবে না। মানুষ যখন ভোট দিতে যায় তখন পুলিশকে বলে, তার গুন্ডাদের বলে, ওরা যেন ভোটের জায়গায় যেতে না পারে, ভোট যেন দিতে না পারে, আমার বিরুদ্ধে যেন কথাটা বলতে পারে, সমস্ত কণ্ঠ বন্ধ করে দাও এবং তারই ব্যবস্থা নেয়। কিন্তু মানুষ তাদের কথা মানে না, মানুষ তাই এখনো তাদের ভোট দেয় না। দেশের মানুষ ওদের চায় না, দেশের মানুষ চায় কেউ সামনে আসুক, সামনে দাঁড়িয়ে যাক। এই সংকটের সময় সেজন্যই আমি আপনাদের বলি, ওরা নিজেরা নিজেরা আমাদেরকে সম্মান ফিরিয়ে দেবে না। জিয়া রহমান নিজের দায়িত্বে, নিজের তাগিদে, নিজের প্রণোদনায় বাংলাদেশের জনগণকে স্বাধীনতার আহ্বান জানিয়েছিলেন। আমি আওয়ামী লীগ করেছি দীর্ঘদিন, আওয়ামী লীগের নেতাদের সভার মধ্যে একদিন শুনেছি, সবাই যখন কেরানীগঞ্জে বসে সন্ধ্যার পরে প্রায় দিশাহীন কোথায় যাবেন কি করবেন, সেই সময় হঠাৎ করে রেডিওতে একজন মেজরের কণ্ঠ শুনে তারা সবাই উৎসাহিত হয়েছিলেন। আমি আমার কাহিনী বলছি না, আমি সেই নেতাদের নাম বলতে পারি যারা পরবর্তীতে শেখ মুজিব প্রধানমন্ত্রী হবার পর তার মন্ত্রিসভার সদস্য ছিলেন, তারা বলেছেন যে ওই ভাষণ, ওই কণ্ঠ আমাদেরকে উদ্দীপ্ত করেছিল। সেই মানুষ, সেই কণ্ঠের অধিকারী মানুষ এরপর যুদ্ধ করেছেন, একটা সেক্টরের কমান্ডার ছিলেন এবং তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই সরকার মানে তখন যিনি ছিলেন তারাই খেতাব দিয়েছেন, এখন তার কন্যা সেই খেতাব কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আমি প্রথম বলি, একটা অসম্মানের লোক যার কোনো সম্মান বোধ নাই, তিনি একজন সম্মানী লোকের গলায় একটা থাপ্পড় দিলে, তার বিরুদ্ধে কোনো অন্যায় কথা বললে, তার ঘরের সম্পদ কেড়ে দিলে, তার উপাধি কেড়ে দিলে, তার সম্মান কমে যায় না। যতই চেষ্টা করেন এই ক্ষমতাসীনরা, এই বীর মুক্তিযোদ্ধা জিয়ার রহমানের সম্মান কেড়ে নিতে পারবেন না। তিনি তার সম্মানের জায়গায় আছেন, আসাম রব তার সম্মানের জায়গায় আছেন, এই জন্যে আপনারা এত বছর পরে ওই আসাম আব্দুর রবকে দিয়ে আবার সেই স্বাধীনতার পতাকা এখানে তুলেছেন, আবারও আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। আমি আমার কথা প্রায় শেষ করে ফেলেছি, আমার শেষ কথা হলো, এরপরেও এই পতাকা তার সম্মানের জায়গায় গেছে, এরপরেও মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরে এসেছে, এরপরেও বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরে এসেছে, এরপরেও বাংলাদেশের জনগণ সোনার বাংলা পেয়েছে, বাংলাদেশের জনগণের জীবন সহজ হয়েছে, সুন্দর হয়েছে, জিনিসপত্রের দাম কমেছে, খুন গুম খুন অত্যাচার নির্যাতন জেল জুলুম কমেছে, কমে নাই। ওদের কাছে ক্ষমতায় থাকবার একটাই বাহন, সেটা হচ্ছে গায়ের জোরে অত্যাচার করে, অন্যের ঘাড়ের উপরে পা দিয়ে তাকে দাবিয়ে রেখে তারা ক্ষমতায় থাকতে চায়। আমার আপনার সিদ্ধান্ত নেবার সময় হয়েছে, আমার আপনার সিদ্ধান্ত নেবার সময় হয়েছে। ঘাড়ের উপরে যে সিন্দাবাদের ভূত চেপেছে, ওই ভূতকে ঘাড়ের উপরে যে সিন্দাবাদের ভূত চেপেছে সেই ভূতকে ঘাড়ে রাখবেন নাকি নামাবেন? আমি তাই আপনাদের কাছে আজ একটা আহ্বান জানাতে চাই, এই মঞ্চে যারা আছেন তাদের এবং নিচে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আমি আর একবার ধন্যবাদ জানাচ্ছি। কেন? পুলিশের আইজি বলতে পারে, পুলিশ কি জনগণের সেই বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, সংহতিতে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। উৎসাহী কিছু কিছু মানুষ তার আগের দুই দিনের মধ্যে স্বাধীন বাংলাদেশের ধারণা ছাত্রদের কাছে দিয়েছেন, স্বাধীন বাংলাদেশের একটা পতাকাও তৈরি করা হয়েছে। ওই যে বিশাল ছাত্র জনতার সভা, সেই সভায় তখন
ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন। জনাব জাহিদ হোসেন, যে ছবিটা আপনারা দেখেন ঠিক ওই রকম বাঁশের একেবারে আগায় পতাকাটা বেঁধে নিচে থেকে এই পতাকা উপরে তুলে ধরেছিলেন ডাকসুর বিপি আসম আব্দুর রব। উনি এসে সেই পতাকা তুলে ধরেছেন মঞ্চের উপর থেকে, ওই সভায় যারা আছেন তাদেরকে দেখিয়েছেন। তার মানে সারা দেশের মানুষকে স্বাধীন বাংলাদেশের পতাকা দেখানো হয়ে গেছে। দিনটা অনন্য এই জন্যেই, ওই যে পতাকা উঠল এই পতাকা নদী নদী রক্ত গেল, কিন্তু পাকিস্তানিরা সেই পতাকা আর নামাতে পারেনি, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সাথীরা এবং বন্ধুরা।